আসলে আইফোনের সব মডেলগুলোই আপনি আমাদের কাছে পাবেন। M31 এর 6GB সাথে 64GB আমাদের কাছে মাত্র 20,500 টাকায় পাবেন, যেটার অফিসিয়াল মূল্য 24,000 টাকা। M40 যেটা আমার হাতে দেয়া আছে, এটা 20,000 টাকার উপরে হচ্ছে অফিসিয়াল মূল্য, আমার কাছে মাত্র 18,500 টাকায় পাবেন। 5,000 এমএএইচ এর ব্যাটারি এবং বাজেট ওয়াইজ আপনি 464/332 পেয়ে যাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, আপনাদের সামনে আবারও হাজির হয়েছি একটি ফোনের ভিডিও নিয়ে। তো আজকে আমরা মূলত চলে আসছি বসুন্ধরা সিটির লেভেল 6 এর ডি ব্লকের 43 নম্বর শপ গ্যাজেট টাচ। তো এখানে আসতে কিন্তু আপনারা সকল ধরনের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোনগুলো পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আমরা একটা প্রিমিয়াম প্রাইসে আপনাদেরকে কিছু ফোন দেখানোর চেষ্টা করব এবং এগুলোর দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব। আর আমার পাশেই রয়েছে এই শপের ওনার মাহবুব ভাই। তো মাহবুব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ভালো আছেন না ভাই? আলহামদুলিল্লাহ। তো মাহবুব ভাই কিন্তু আজকে আমাকে ফুল ভিডিওতে হেল্প করবে এবং জানানোর চেষ্টা করবে যে তাদের শপ থেকে আপনারা কেমন প্রাইসে ফোনগুলো নিয়ে যেতে পারবেন। আর বন্ধুরা যারা আমাদের চ্যানেল ভিডিওগুলো রেগুলার দেখেন, আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমাদের সকল ধরনের ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। সো বন্ধুরা কথা বলছি না, শুরু করা যাক আজকের ভিডিও। আসলে কিন্তু সবসময় মাহবুব ভাইকে পেয়ে যাবেন। তো মাহবুব ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওকে, তো ভাই দেখতে পাচ্ছি অনেক ধরনের কিন্তু ফোন আপনাদের সামনে রাখা আছে। তো আমাকে ফার্স্টে কোন ফোনটা দেখাবেন ভাই আপনার সব থেকে? আসলে আমাদের কাছে সব বাজেটেরই বিভিন্ন ব্র্যান্ডেরই ফোন আছে। তো সব থেকে হাইপ ক্রিয়েট করা যে ডিভাইসগুলো, আসলে আমি আমার থিঙ্কিং থেকে বা আমরা ক্লায়েন্টের ওয়ে থেকে যেটা জানা, সেটা হচ্ছে OnePlus-এর ডিভাইসগুলো। ওকে, তো আমি আসলে OnePlus-এর ডিভাইসগুলো নিয়ে কথা বলতে জন্য যাচ্ছি। OnePlus-এর লেটেস্ট যে ফোনটা আসছে OnePlus 8T, যেটা সেটা নিয়ে অনেকে কোশ্চিন করে থাকেন, সেটা নিয়ে আমি আগে কিছু বলতে চাই। আমার হাতে OnePlus 8T ভ্যারিয়েন্টটা আছে। হ্যাঁ, আমার কাছে যে ভ্যারিয়েন্টটা এখন আছে 8GB, সে 128GB, এটা 12GB সাথে 256GB ভ্যারিয়েন্টও হয়ে থাকে। তো এটা নিয়ে যেই কোশ্চিন আসে, গ্লোবাল চাইনিজ নিয়ে কোশ্চিন আসে, আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টই আছে। হ্যাঁ, ওকে। সেক্ষেত্রে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ক্ষেত্রে কোনো চাইনিজ কিছু হয়ে থাকে না, এটা ইনবিল্ট আউট অফ দ্য বক্সই গ্লোবাল ভ্যারিয়েন্টের হয়ে থাকে। তো আমার কাছে 8/128GB ভ্যারিয়েন্টটা অ্যাটলিস্ট নাও স্টকে আছে। এটা আমাদের কাছে এখন যদি নিতে চান, সেক্ষেত্রে মূল্য বলবো যে 52,000 টাকা গ্লোবাল ভ্যারিয়েন্টটা। গ্লোবালটা 52,000 টাকা পড়বে। এক্স্যাক্ট OnePlus 8 আছে, OnePlus 8 চাইনিজ ডিভাইসটাই আছে, বাট অক্সিজেন ওয়েট মানে গ্লোবাল অপারেটিং সিস্টেম একটাই আছে। 8/128টাও পাবেন, 12/256GBটাও পাবেন। 8/128 যদি আপনি OnePlus 8টা নিতে চান, আমাদের কাছে আজকের মূল্য পড়বে হচ্ছে 50,500 টাকা। এটা হচ্ছে আজকের মূল্য। তবে OnePlus-গুলো নিতে আসলে কিন্তু আপনারা আগে ওদের সাথে ফোনে কন্ট্রাক্ট করে আসবেন, কারণ এগুলো অনেক আপ ডাউন করে। হ্যাঁ, আমাদের প্রাইসগুলো শুধু যে বাড়ে তা না, অনেক সময় অনেক বেশি কমেও যায়, পাশাপাশি আবার বেড়েও যায়। আসলে এটা চাহিদার যোগানের একটা সামঞ্জস্যতা আছে, সেটার ক্ষেত্রে ডিপেন্ড করে সবসময়। OnePlus 8-এর 12/256GBটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেটা 56,000 টাকা মূল্য। পাশাপাশি আমাদের কাছে OnePlus 7T আছে, 256GBটা আমাদের কাছে আছে, এটা আমাদের কাছে আজকের দাম হচ্ছে 44,000 টাকা। 44,000 টাকা OnePlus 7T। OnePlus Nord, যেটা OnePlus-এর মিড রেঞ্জের ডিভাইস বলা হয় বা এখন অনেকে এই ডিভাইসটা চাচ্ছেন, এটার 8/128 এবং 12/256 দুটো ভ্যারিয়েন্টই আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে এবং টোটালি এক্সক্লুসিভ প্রাইস। আসলে এটা আজকে আমরা যখন ভিডিও করছি, এটা আমার কাছে দাম হচ্ছে 34,000 টাকা 8/128টা। এটা 12/256, সেটারও দাম খুবই কম, মাত্র 37,000 টাকা। এটির কালার কি অ্যাভেলেবেল আপনাদের কাছে? হ্যাঁ, কালার অ্যাভেলেবেল আছে, ব্লু এবং গ্রে, এই দুটো কালারই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই ফোনগুলো আসলে বাজেট ওয়াইজ আমি যদি বলে থাকি যে আপনি বাজেটের মধ্যে অ্যাট্রাকটিভ লুকিংয়ের কোনো ডিভাইস খুঁজছেন, সেক্ষেত্রে রিয়েলমির ডিভাইসগুলোকে বলা যায়। এবং বাজেট ওয়াইজ অফিসিয়াল ওয়ারেন্টিও পাচ্ছেন এবং ওদের কালারগুলো ডিজাইন প্রতিটাই সুন্দর। তো বাজেটের মধ্যে আমি আপনাকে দেখাই এই ডিভাইসটা একটু। অফিসিয়াল ওয়ারেন্টি সহই প্রোডাক্টটা আমাদের কাছে আছে। ওকে, রিয়েলমি C11 2GB সাথে 32GB ভ্যারিয়েন্টের হয়ে থাকে এবং এটার ক্ষেত্রে খুবই মজার বিষয়, মাত্র 9,000 টাকা মূল্যের ডিভাইস অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাচ্ছেন। 9,000 টাকার পরে আমি যেটা দেখাবো, একটু বাজেট ওয়াইজ যাচ্ছি, এটা হচ্ছে C12, এটাও রিয়েলমির ডিভাইস, এটা তো অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। এটার শোরুমের প্রাইস হচ্ছে 10,990 টাকা। এটার ক্ষেত্রে গিয়েও সেমভাবে আমি যতটুকু অনার করা সম্ভব হয় যখন দিবেন আমি অবশ্যই করে দিব, করে দিবেন চ্যানেল থেকে যখন আসছেন। এটা তো একেবারে নতুন লেটেস্ট একটা ফোন, তাই তো? C11, C12, রিয়েলমির এই ডিভাইসগুলো আসলে লেটেস্ট, আগের মডেলগুলো এখন আসছে না। পপুলার একটা ডিভাইস এবং অনেস্টলি মানে আমার পক্ষ থেকে যেটা বলবো যে এই ডিভাইসটা আমার কাছে অ্যাভেলেবেল আছে, কিন্তু আমি আসলেই আপনাদেরকে অফিসিয়াল প্রাইস আচানোর প্রাইসে আমি এটা দিতে পারছি না। তো আসলে এটার প্রাইস এক এক সময় এক এক রকম থাকে। আমি আসলে এটা অফিস শোরুমের মূল্য 13,000 টাকা, বাট আমাদের কাছে যেহেতু এটা আপ ডাউন করে, কারণ আমাদের কিনতে হয় বেশি, শোরুমে প্রোডাক্ট পাওয়া যায় না,
তো যখনই যে আসুন না কেন আমাকে এটা জিজ্ঞেস করে আসলে আমি ওদিনকার বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করব অবশ্যই Realme 7 আই আমাদের কাছে अवेलेबल আছে 8GB সাথে 128GB ভ্যারিয়েন্ট যেটা অফিশিয়াল মূল্য হচ্ছে 18990 টাকা যেটা আপনি আমাদের আপনার চ্যানেলের কথা বলে যদি আমাদের কাছে কেউ আসে ভিউয়ারদের মাঝে তাহলে আমরা অবশ্যই এটাতে যতটুকু সম্ভব ডিসকাউন্ট করে দেব ইনশাআল্লাহ Realme 7 Pro যেটা Realme 7 Pro অফিশিয়াল মূল্য হচ্ছে 8GB সাথে 128GB ভ্যারিয়েন্ট হচ্ছে 28000 টাকা মূল্য আর এটাতে আপনার চ্যানেলের কথা বলে যেই আসবে সেইভাবে 1000 টাকা মূল্যের ডিসকাউন্ট হ্যাঁ আর এটা ডিসকাউন্টের অঙ্কটা বলে দিলাম এটা ডিসকাউন্টটা আসলে আকর্ষণীয় 1000 টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে Realme 7 7 এটা বাংলাদেশে অফিশিয়ালি এখনো আসেনি আর আদৌ আসবে কিনা এভাবে কনফার্ম কিছু বলা যাচ্ছে না 6GB সাথে 64GB ভ্যারিয়েন্ট 19500 টাকায় আমাদের কাছ থেকে পাবেন আর Realme X2 Pro ওকে Realme X2 Pro আমাদের কাছে এটার যে ভ্যারিয়েন্টটা আপাতত স্টকে আছে 6GB সাথে 64GBটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা চাইনিজ ভ্যারিয়েন্ট ওকে এটা চাইনিজ ভ্যারিয়েন্ট এটা শুধুমাত্র 33000 টাকা মূল্য 6GB সাথে 64GB ভ্যারিয়েন্ট 33000 টাকা কিন্তু আপনারা Realme এই ফোনটা নিতে পারতেছেন এবং Snapdragon-এর পপুলার চিপসেট এবং ফ্ল্যাগশিপ চিপসেট দিয়ে করা আর এটারই 6GB সাথে 128GB হয়ে থাকে গ্লোবাল ভ্যারিয়েন্টটা যেটা ইন্ডিয়া থেকে আসে সেটা ডেফিনেটলি গ্লোবাল ভ্যারিয়েন্ট হয়ে থাকে ওটার মূল্য আমাদের কাছে পাবেন হচ্ছে 39500 টাকা 39500 তারপরে বরাবরের মতো আমি বাজেট ওয়াইজ Xiaomi ফোনগুলো নিয়ে কথা বলি হ্যাঁ ওকে তো ফার্স্টে Xiaomi কোনটা দেখতেছেন হ্যাঁ আমার আমরা যেটা প্রথমেই দেখব সেটা হচ্ছে Redmi 9 Redmi 9 আমাদের কাছে 4GB সাথে 64GB ভ্যারিয়েন্ট এবং 3GB সাথে 32GB ভ্যারিয়েন্টটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো এটাতে যেটা আপনার মানে যদি ইউনিক সেলস পয়েন্ট বলি বা ইউনিক কোনো পয়েন্ট বলি সেটা হচ্ছে এটাতে 5000 mAh এর ব্যাটারি এবং বাজেট ওয়াইজ আপনি 464/32 পেয়ে যাচ্ছেন এবং এটার ক্ষেত্রে আমি বলে দেই যে এটা ইন্টারন্যাশনাল গ্লোবালটাই আমাদের কাছে অ্যাভেলেবল আছে যেটা 3GB সাথে 32GB এর মূল্য হচ্ছে মাত্র 12000 টাকা মূল্য আর যেটা 4GB সাথে 64GB ভ্যারিয়েন্ট সেটা আমাদের কাছে 13200 টাকা মূল্য এখন পর্যন্ত Redmi 9 এটা হচ্ছে Redmi 9 Prime এটা হচ্ছে Redmi 9 দুটাই সেম ডিভাইস আমি কথা হচ্ছে দুটাই সেম ডিভাইস বাট এটা কেন 9 প্রাইম এটা কেন 9 Redmi 9 যেটা ইন্টারন্যাশনাল গ্লোবাল সেটার ইন্ডিয়ার নাম সেম কনফিগারেশনে গিয়ে Redmi 9 প্রাইম সেম কনফিগারেশন Redmi 9 এর বাট ইন্ডিয়াতে এটার নামকরণ করা হয়েছে Redmi 9 প্রাইম বাট Redmi 9 প্রাইমের ক্ষেত্রে আমাদের কাছে শুধুমাত্র 4GB সাথে 64GB ভ্যারিয়েন্টটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং এটা আমাদের কাছে নিলে 12500 টাকায় পাবেন Poco M2 এটা ইন্ডিয়াতে রিলিজ করা Poco M2 Poco সিরিজ অবশ্যই সবাই জানেন যে ইন্ডিয়াতে অনেক বেশি নজর কাটছে মানুষদের এবং অনেক পপুলার একটা সিরিজ আমার কাছে যে ভ্যারিয়েন্টটা অ্যাভেলেবল আছে স্টিল সেটা হচ্ছে 6GB সাথে 128GB স্টোরেজের এবং এটা আমাদের কাছে দাম হচ্ছে মাত্র 15000 টাকা মানে খুবই আকর্ষণীয় বিষয় 6/128GB ভ্যারিয়েন্টটা আপনি মাত্র 15000 টাকায় পাচ্ছেন ওকে তারপর কোনটা দেখতেছি তারপরে দেখাচ্ছি Note 8 অনেক পপুলার একটা ডিভাইস Note 8 এতে কোনো সন্দেহ নাই Note 8 এর 4GB সাথে 64GB ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল আছে 6120 টোটালি আউট অফ স্টক মার্কেট থেকে তো 464GB যেটা এটা দুইটা ভ্যারিয়েন্ট হয় একটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট একটা ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট যেটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট সেটা স্টিল আমাদের কাছে 14700 টাকায় পাবেন আর যেটা ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট সেটা আমাদের কাছে 15500 টাকা এখন পর্যন্ত Note 8 Note 8 Pro আমাদের কাছে চাইনিজ অপারেটিং সিস্টেম গ্লোবাল অপারেটিং সিস্টেম দুটাই আছে চাইনিজ অপারেটিং সিস্টেমের 6GB সাথে 64GB যেটা সেটা আমাদের কাছে মূল্য হচ্ছে 17500 টাকা 6128 এর যেটা চাইনিজ ভ্যারিয়েন্ট সেটার মূল্য হচ্ছে আমাদের 18500 টাকা আমি পরে দেখাবো Note 9 Note 9 8 এর পরে Note সিরিজের যে ফোনটা আসা সেটা হচ্ছে Note 9 ওকে Note 9 আমাদের কাছে 4GB সাথে 64GB ভ্যারিয়েন্টটা আছে 4GB সাথে 128GB ভ্যারিয়যান্টটা আছে 4GB সাথে 128GBটা আমাদের কাছে দাম হচ্ছে 17000 টাকা আর 4GB সাথে যেটা 64GB সেটা আমাদের কাছে দাম মূল্য হচ্ছে 15000 টাকা বর্তমানে যে ডিভাইসটা আমি দেখাবো সেটা হচ্ছে Xiaomi খুব পপুলার একটা ডিভাইস Poco X2 Poco X2 Poco X2 হ্যাঁ Poco X2 আমাদের কাছে 6GB সাথে 128GB 8GB সাথে 256GB দুটো ভ্যারিয়যান্টই অ্যাভেলেবল আছে আমাদের কাছে 6/128GBটা যদি আপনি নিতে চান অ্যাট দিস মোমেন্ট এটার দাম পড়বে হচ্ছে 22300 টাকা GB সাথে 256GB ভ্যারিয়যান্ট সেটার মূল্য পড়বে আমাদের কাছে মাত্র 27000 টাকা স্টকে থাকা পর্যন্ত এটার কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে ভাইয়া রেড কালার ব্লু কালার পার্পল কালার তবে কালার ওয়াইজ সব সময় প্রোডাক্ট আমরা দিতে পারি না আসলে স্টকের উপর ডিপেন্ড করে ওকে Poco NFC X3 যেটা সেটা আমি দেখাচ্ছি এটা আমাদের কাছে 6/64 এবং 6/128 দুইটা অ্যাভেলেবল আছে দুইটা ভ্যারিয়েন্টই অ্যাভেলেবল আছে যেটা 6/128GB সেটার খুবই অ্যাট্রাকটিভ প্রাইস যেটা সেটা হচ্ছে মাত্র 23300 টাকা আমাদের কাছে আশা করি আজকের দিনে মার্কেটে সবথেকে কম মূল্য 23300 টাকা আর যেটা 6GB সাথে 64GB সেটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র 22000 টাকায় এখন যেটা আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার Xiaomi Mi Note 10 Lite Mi Note 10 Lite Mi Note 10 Lite আবারও বলি এবং যেই ডিভাইসটা আমার হাতে সেটা হচ্ছে 6GB সাথে 64GB এবং এটা আরেকটা ভ্যারিয়েন্ট 6/128GB
তো দুটার ভ্যারিয়েন্টের প্রাইস বলে দেই, 6 জিবির সাথে 64 জিবি মি নোট 10 লাইটের প্রাইস হচ্ছে 26,000 টাকা, আর যেটা 6 জিবির সাথে 128 জিবি ভ্যারিয়েন্ট সেটার মূল্য আমাদের কাছে পাবেন হচ্ছে 30,999, মানে 31,000 টাকায় পাবেন। বর্তমান সময় শাওমির যে ফ্ল্যাগশিপ ডিভাইস সেটা সব থেকে বেশি আলোচিত আসলে সেটা হচ্ছে শাওমির F2 Pro। এটারও দাম আসলে মার্কেটে অনেকে অনেকভাবে অনেক মূল্যে বিক্রি করছে, বাট আমাদের কাছে স্টিল এটা 37,000 টাকা মূল্য, 37,999 টাকা দেওয়া আছে, বাট আমাদের কাছে এটা হচ্ছে 37,000 টাকা মূল্যে আপনি পেয়ে যাবেন। এটার ভ্যারিয়েন্ট হচ্ছে 6 জিবির সাথে 128 জিবিটা। তারপর কোনটা দেখতেছেন? হ্যাঁ, তারপর আমাদের কাছে K30 Ultra আছে, আমার হাতেরটা হচ্ছে 128 জিবি ভ্যারিয়েন্টটা। ওকে, এটা দুইটা ভ্যারিয়েন্ট হয়, একটা হচ্ছে 128 জিবি, একটা 256 জিবি। যেটা হচ্ছে 128 জিবি সেটা আমাদের কাছে খুবই পপুলার প্রাইস, এবার মাত্র 37,000 টাকায় পাবেন, আর যেটা হচ্ছে 256 জিবি সেটা আমাদের কাছে 39,000 টাকা মূল্য। দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু অনেক জোস, এবং ওদের ফোনটার ফিচারটা কিন্তু খুবই জোস, আপনারা কিন্তু চাইলে এই ফোনটা নিতে পারবেন। এর বক্সের বক্সও অনেক প্রিমিয়াম। তারপর K30 Ultra আছে আমার হাতে, এটা চাইনিজ ভ্যারিয়েন্ট ডিভাইস, চাইনিজ অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে 6 জিবির সাথে 128 জিবি ভ্যারিয়েন্ট হয়ে থাকে, যেটা আপনি আমাদের কাছে খুবই কম মূল্যে মাত্র 35,500 টাকায় পেয়ে যাবেন, আর যেটা 256 জিবি ভ্যারিয়েন্ট সেটা 37,500 টাকায় পেয়ে যাবেন। এবং এটা কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা কালার, এবং হচ্ছে গিয়ে এটা কিন্তু অনেক প্রিমিয়াম একটা ফোন, আপনারা যারা নিতে যাচ্ছেন এই ফোনটা আমাদের শপে কিন্তু নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে Mi 10 Lite। Mi 10 Lite মি নোট 10 Lite একটা হয়, শুধু Mi 10 Lite একটা হয়। এটারও দুটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, 6 জিবির সাথে 64 জিবিটা এবং 6 জিবির সাথে 128 জিবিটা। তো 8 জিবি 6 জিবির সাথে 128 জিবি ভ্যারিয়েন্ট যেটা, সেটা আমাদের কাছে শুধুমাত্র এখন মূল্য পড়বে 26,000 টাকা, যেমন স্টক থাকাকালীন সময় পর্যন্ত। তারপর স্যামসাংয়ের গুলো বলি, এটা অনেক পপুলার ব্র্যান্ড, অনেকের পছন্দের ব্র্যান্ড, আমাদের কাছে হাতে দেখছেন যেটা A71। মার্কেটে ছিল না, 34,000 টাকা থেকে আমরা একবারই মনে হয় গ্যাজেট আছি মাত্র 31,000 টাকা দেওয়া শুরু করছে। 8 জিবি সাথে ফোনটা কিন্তু অনেকেই খুঁজতেছেন, আপনারা আমাকে কমেন্ট করেছেন, যারা নিতে যাচ্ছেন A71 আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, মাত্র 31,000 টাকা, 34 থেকে নামিয়ে আমরা 31 করেছি। A51 দেখাবো, এটারও অনেক পপুলার ডিভাইস আমাদের কাছে, এটা আছে হচ্ছে 8 জিবির সাথে 128 জিবি ভ্যারিয়েন্টটা, মাত্র 24,700 টাকা মূল্য, মাত্র 24,700। সেমি 51 আমাদের কাছে এই দুটা কালারই অ্যাভেলেবেল আছে, এটাও আরেকটা কালার, এই কালারটাও অনেকে খুঁজে থাকেন, স্টকে থাকে, সিলভার কালারটা কিন্তু অনেকেই খুঁজে থাকেন, আপনারা যারা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন। M31 এবং M40 এই দুটা ডিভাইসই আমাদের কাছে আপনি অফিসিয়াল যেই ওয়ারেন্টি সহই পাবেন, কিন্তু পুরো মার্কেটের আশা করি বেস্ট প্রাইসে পাবেন। M31 এর 6 জিবির সাথে 64 জিবি আমাদের কাছে মাত্র 20,500 টাকায় পাবেন, এটার অফিসিয়াল মূল্য 24,000 টাকা। ওকে, আর M40 যেটা আমার হাতে দেওয়া আছে এটা 20,000 টাকার উপরে হচ্ছে অফিসিয়াল মূল্য, আমার কাছে মাত্র 18,500 টাকায় পাবেন। এই দুটো ডিভাইস যতক্ষণ স্টকে আছে বলতে পারি চ্যালেঞ্জিং প্রাইস। স্যামসাংয়ের সেম বরাবরের মতোই বলবো যে অফিসিয়াল মূল্য A21Sটা আমার কাছে স্টকে আছে হিউজ পরিমাণে, যেটার অফিসিয়াল মূল্য 16,000 টাকার মূল্যের উপরে, যেটা আমাদের কাছে আপনি মাত্র 14,500 টাকা নিতে পারবেন। এবং এই তিনটা ডিভাইসই আপনি আমার কাছে অফিসিয়াল মূল্যর থেকে হিউজ পরিমাণ ডিসকাউন্টে নিতে পারবেন। তারপর আসলে অপ্পো বলবো, ক্যামেরা ফোন মানে আসলে অপ্পো ফোন, অনেকে অপ্পো ফোন খুঁজে থাকেন, আমাদের কাছে অপ্পোর প্রতিটা ফোনই আপনি পেয়ে যাবেন আসলে অফিসিয়ালি আমাদের কাছে। এবং আপনি যদি দেখেন যে আমাদের কাছে অপ্পোর টোটালি সব ফোনগুলোই আমাদের স্টকে আছে, তো অপ্পোর ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, অপ্পোর ফোন আপনারা শোরুম থেকে যে দামই কিনছেন, শোরুম থেকে ঘুরে আমার দোকান ঘুরে যাবেন, আমি বলতে পারি যে অ্যাটলিস্ট আপনাদের যে পরিমাণে আমি ডিসকাউন্ট দিব আপনারা খুশি হয়ে নিয়ে যাবেন। এবং অবশ্যই আবারও বলে রাখি, ভাইয়ার চ্যানেলের কথা আমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে। তারপর আসলে যেটা দিয়ে না বললেই না, সেটা হচ্ছে অ্যাপেল নিয়ে কথা বলা যায়। আমার হাতে যেটা দেখছেন সেটা হচ্ছে US ভ্যারিয়েন্টের iPhone 11, এটার প্রাইস আমরা রাখছি US ভ্যারিয়েন্টের সিঙ্গেল সিম সেটা আমরা রাখছি হচ্ছে 63,500 টাকা এখন পর্যন্ত। কয়টা কালার অ্যাভেলেবল হয় এটার? কালার ভাইয়া দুটা বা তিনটা কালারই অ্যাভেলেবেল থাকে আসলে, তারপরও সব কালার সব সময় থাকে না আসলে, ফোন দিয়ে এলেই কালারটা আমি আপনাকে মেনশন করে দিতে পারবো। হ্যাঁ, ওকে ভাই, তারপর কোনটা দেখব? সেম আইফোন 11-এরই, যখন আপনি গিয়ে, এটা কিন্তু ইনঅ্যাকটিভ ডিভাইস, এবং ইনঅ্যাকটিভ ডিভাইসেরই যখন ডুয়েল সিম নেবেন তখন গিয়ে আপনার দামটা একটু বেড়ে যায়। যেমন 128 জিবি ভ্যারিয়েন্টের ক্ষেত্রে একটু বলে থাকি, যেটা 128 জিবি ভ্যারিয়েন্টের ডুয়েল সিম যেটা, সেটার মূল্য আপনি আমাদের কাছ থেকে পাবেন 128 জিবিতে 67,500 টাকা, এবং এটাও খুবই অ্যাট্রাকটিভ প্রাইস আমি আশা করি মার্কেটের পুরো মার্কেট জুড়ে আসলে বলা যায়। সব মডেলগুলোই আপনি আমাদের কাছে পাবেন, যেমন iPhone 12 নতুন আসছে, 12 Pro বলেন, সেগুলা সবগুলোই পাবেন। তো আইফোনের ক্ষেত্রে আমি বলে রাখি আসলে আমি আজকের প্রাইস মেনশন করছি না, তবে এইটুকু বলতে পারি আপনি অ্যাপেল যখনই নেন স্টকে আমাদের যেটাই থাকুক না কেন, আমি বেস্ট প্রাইসটা দেওয়ার চেষ্টা করব ওই দিনের মার্কেটের। মানে অ্যাপেলের প্রাইস খুব বেশি আপ ডাউন করে, তো আজকের প্রাইস বলে আপনাকে আমি হতাশ করতে চাচ্ছি না। তো ভাই, আপনাদের এখান থেকে যদি কেউ কুরিয়ার নিতে চায় সেক্ষেত্রে কীভাবে নিতে পারবে? হ্যাঁ, আমরা কুরিয়ারের ক্ষেত্রে দুটো অপশনই চালু আছে, একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, লাইক আপনি আমাকে 1,000 টাকা অ্যাডভান্স করে বাকি টাকাটা আপনি যখন প্রোডাক্টটা রিসিভ করবেন
তখন আপনি পরিশোধ করে দিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে। আরেকটা মাধ্যম আছে যেটা হচ্ছে আপনি চাইলে পুরো পেমেন্ট আমাদের ব্যাংক অ্যাকাউন্টে করে দিলে আমরা আপনাকে ডিভাইস পাঠিয়ে দেবো। দুটো অপশনই আছে। আপনাকে খুব সহজে খুঁজে পেতে যে আপনাকে চলে আসতে হবে বসুন্ধরা সিটিতে, ঠিক এসে লেভেল সিক্সে আসতে হবে, লেভেল সিক্স ডি ব্লক, ডি ফর ঢাকা, শপ নাম্বার হচ্ছে 43, 43 নাম্বার দোকান, গ্যাজেট টাচ। সো ভিউয়ার্স আপনি তো জেনে গেলেন যে গ্যাজেট টাচে কেমন প্রাইসে তারা এই ফোনগুলো সেল করতেছে। তো এখন কিন্তু চাইলেই নিজেদের পছন্দের এবং প্রয়োজনীয় ফোনটি ওনাদের কাছ থেকে আপনারা নিয়ে যেতে পারবেন। আর বন্ধুরা, তাদের সবের নাম্বার এবং অ্যাড্রেস আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকেও চাইলে তার সাথে যোগাযোগ করে কিন্তু এই ফোনগুলো আপনারা নিয়ে যেতে পারবেন। বন্ধুরা, তারা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে এই ফোনগুলো পাঠিয়ে থাকে। আপনারা চাইলে কুরিয়ার মাধ্যমে এই ফোনগুলো পারচেস করতে পারবেন। বন্ধুরা, যারা আমাদের চ্যানেল ভিডিওগুলো রেগুলার দেখেন, আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমাদের সকল ধরনের ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।